Shahi namo antare ki badan ba dide jala aare বেগম সাহেব ওকে এখান থেকে নিয়ে যাও ওকে নিয়ে গিয়ে ওকে জবাই করে ওর তপ্ত রক্ত নিয়ে আসবি না গো কি হয়েছে আমি একটা কথা বলবো বলে যা আমি যে মা হতে চলে না কি বললি তুই মা হতে চলেছিস তাই না তোর সন্তান জারি হোক তোর পাপের ফসল হলেও ও তো নিষ্পাপ ফুলের মতো আমি তোকে শাস্তি দিতে পারি কিন্তু তোর সন্তানকে শাস্তি দেবার অধিকার আমার নেই ঘাতক ওকে নিয়ে যা আর ওকে নিয়ে গিয়ে নির্বাসন দিয়ে আসবি এ আমার আদেশ আর এক বিন্দু সময় নষ্ট করবি না যা নিয়ে যা ঠিক আছে রানীমা চলো বোন কমলা মা গো আমি কোথায় যাব মা আমার যে এই দুনিয়াতে কেউ নেই এই কমলা আমি কোথায় যাব মা আমি বলে দিচ্ছি শোন রূপ আর যৌবন থাকলে তোর মতো মেয়েদের যাবার জায়গার আর কোনো অভাব হবে না রূপের পসরা খুলে দিবি দেখবি ভবনের অভাব হবে না যা
মধ্যে বেরিয়ে যা আমি কোথায় যাই মা গো কোথায় যাই রে মা গো কোথায় যাই হে মা গো কোথায় যাই রে কমলাকে ঘাতকের হাতে তুলে দিয়ে কোনো অন্যায় করেছি কিন্তু না আমি তো কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেইনি আমি অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করিনি আমি কমলাকে কতটা ভালোবেসেছি কতটা আদর করেছি অথচ কমলা ছি 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 আমার পুত্রবধূ এতটা নিচে নেমে যেতে পারে এ আমি কল্পনাও করিনি ছি আমি আমার এই কলঙ্কিত মুখ আমি কোথায় লুক আমি প্রজাদের কাছে কি জবাব দেব আমার পুত্রবধূ তার ঘরে না আমি ভাবতে পারছি না কমলা কমলা কি বিএন সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নিকট হয়ে যায় আমার মেয়েকে আমি দেখি না মনটা খা খা করছে মা কমলা কোথায় ডাকুন মা কমলাকে পিয়াই সাহেব এসেছেন দুটো কথা বলি তারপরে না হয় মেয়েকে দেখবেন আপনার সাথে আমার বিশেষ কথা আছে বলো বলবো এমন কি কথা আপনি আজ আমার তিনটি প্রশ্নের জবাব দেবেন বলুন কি প্রশ্নের জবাব জবাবটা হলো আপনার কন্যাকে আপনি কতটুকু চেনেন দেখুন আমার কন্যাকে আমি ছোটবেলা থেকে বড় করেছি আমার আদর্শ দিয়ে আমি বড় করেছি আমার চাইতে আমার মেয়েকে আর কেউ ভালো জানে না হ্যাঁ
আপনি বেশ ভালো কথাই বলেছেন আপনার চাইতে আপনার কন্যাকে কেউ বেশি চেনে না যেমন আমিও চিনি না আমি না চিনে না বুঝে না দেখে আমি যে বড় অন্যায় করেছিলাম আপনার কন্যাকে আমার পুত্রবধূ করে এনে মামান্ন বেগম সাহেবা বলে যান কি বলছেন আপনি আমি শুধু একটি কথাই বলতে চাই আপনি কি জানেন না আপনার কন্যাটি চরিত্রহীনা আপনি কি জানেন না আপনার কন্যাটি নষ্ট আপনি কি জানেন না আপনার কন্যাটি দাগি ভাষা সংযত করে কথা বলুন মহামান্য বেগম সাহেবা আমি জানি আমার আদর্শ আমার কন্যাকে আমি বড় করে তুলেছি আমি জানি যাদের কলঙ্ক করতে পারে কিন্তু আমার মেয়ের চরিত্রে এতটুকু কলঙ্ক নেই আরে বাস অনেক হয়েছে কণ্ঠ